بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. عليكم السلام ورحمة الله وبركاته. جب আপনি একটা প্রশ্ন করেছেন, কোন পণ্য সন্দেহ করলে কি হারাম হবে? সন্দেহের কারণে একটা জিনিস যেটা হালাল সেটা হারাম হবে না, বরং হালাল জিনিস হালালে থাকবে। তবে সন্দেহ যদি হয়ে থাকে মানে গ্রহণযোগ্য কারণে, তাহলে সন্দেহ থেকে দূরে থাকা একজন মোমিনের কর্তব্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন বাইনাহুম আমর মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুন মিন নাস। হালাল স্পষ্ট, হারামটা স্পষ্ট, আর এর মাঝামাঝিতে রয়েছে সন্দেহাত্মক বস্তু। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুহুন্না কাসীরুন মিন নাস, অনেক মানুষই জানে না এগুলো। ফামান ইত্তাকাশ্শুবহাত ফাকাদ ইসতাবরা লিদীনিহি ওয়া ইরযিহি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্দেহাত্মক বস্তু পরিত্যাগ করল, সে তার দিন এবং ইজ্জতকে সেভ করে নিল, সংরক্ষিত করে নিল। আমান অকাফি শুভহাত অকাফিল হারাম, আর যে সন্দেহাত্মক বিষয়ে জড়িয়ে গেল সে হারামেই পতিত হয়ে গেল। বুখারী শরীফের হাদিস নোমান বিন বাশির থেকে বর্ণিত। তো এই হাদিস প্রমাণ যে সন্দেহ হলে গ্রহণযোগ্য সন্দেহর বস্তুকে পরিত্যাগ করা উচিত। আর এই ড্রিঙ্কগুলি নিয়ে অবশ্যই কথা রয়েছে, যেমন রেড বুল, এটা বিভিন্ন আলোচনা গবেষণার মাধ্যমে প্রমাণ যে এর ভিতরে আপত্তিকর বস্তু রয়েছে, নেশাকর বস্তু থাকে অনুরূপভাবে, ষাঁড়ের বীর্য, তো সেটা তো তেমন ইয়ে নয় হালাল পানি হিসেবে, কিন্তু এর ভিতরে মাদক রয়েছে, মাদকের বেশ পরিমাণ, বেশ মানে অধিক পরিমাণ রয়েছে। এক কথায় মহাকে কলামা একরাম এটাকে হারামের দিকে গিয়েছেন, হারাম বলে দিয়ে গিয়েছেন, আমি যতটুকু জানি, আল্লাহ আলাম। এগুলো থেকে বিরত থাকা উচিত। হ্যাঁ ভাই, আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে অমুসলিমদের পণ্য কি বিক্রি করা যাবে। এ বিষয়ে আমরা বলবো যে অমুসলিমদের পণ্য হলে বিক্রি করা যাবে না এমন কথা নাই। অমুসলিমদের পণ্যটা দেখতে হবে, সেটা কি, যদি শুয়োরের গোশত হয়, কুকুর শুয়োরের গোশত, তাহলে এটা অবশ্যই মন্দ, মদ হয় তাহলে অবশ্যই মন্দ এবং হারাম, এগুলি হারাম, বিক্রি করা যাবে না। আর যদি আমাদের ধর্মে, ইসলাম ধর্মের হালাল জিনিস তারা বিক্রি করে, তো সমস্যা নাই। আর যদি কোনো বিষয়ে সমস্যা সন্দেহ সৃষ্টি হয় গ্রহণযোগ্য কারণে, তাহলে পরিত্যাগ করা উচিত, এটাই হলো কথা। কথা অমুসলিমদের পণ্য বিক্রি করা যাবে না এমন কথা নাই, তবে সেটা হালাল কি হারাম আগে দেখতে হবে, নিশ্চিত হতে হবে। যদি হালালের ভেতরে থাকে ইসলাম ধর্মের হালাল বস্তুই তারা বাজারে ছেড়েছে, বাজারজাত করেছে, তো সেটা কেনা বেচার সমস্যা হবে না, বিক্রি করাতে সমস্যা হবে না, কিনতে সমস্যা হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে লেনদেন করেছেন ইহুদিদের সাথে। বুখারী শরীফ হাদিসে রয়েছে, তিনি ইন্তেকাল করেছেন এমন অবস্থায় তার লৌহ বর্মাটা এক ইহুদির নিকটে ছিল, এক অসাক জবের বিনিময়ে। এক অসাক বলা হয় 60 সা কে, আর 100 হয় 2.5 কেজি পরিমাণ, বা 2.5 কেজি 3 কেজি ইত্যাদি ওলামায়ে কেরাম একতরফ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে লেনদেন করেছেন, কেনা বেচা করেছেন, তাদের দাওয়াত খেয়েছেন। যেমন ইহুদি মহিলা দাওয়াত করেছিল, বুড়ি মহিলা, কিন্তু কৌশলের বিষ ঢুকে দিয়েছিল সেই ভোনা বকরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেয়েছেন ইহুদিদের,
উপরন্ত মহান রব্বুল আলামিন বৈধ বলেছেন, আতামুল্লাযিনা উতুল কিতাব আতামুল্লাযিনা উতুল কিতাব হিল্লুল্লাকুম ওয়া আতামুকুম হিল্লুল্লাহুম। আল্লাহ বলেন সূরা মায়েদার 5 নম্বর আয়াত, এবং আহলে কিতাবদের খাদ্য অর্থাৎ যবেহিত পানি, ইবনে আব্বাস বলেছেন খাদ্য বলতে যবেহিত পানি, তোমাদের জন্য হালাল আর তোমাদের খাদ্য তার জন্য হালাল। সুতরাং মুসলিম হলেই যে নিষিদ্ধ তা নয়, বিশেষ করে মুসলিম আহলে কিতাব হলে তো তাদের জবাই করা পানিও ভোগ করা যাবে, সমস্যা নাই। আর যদি অমুসলিম মতো ইহুদি খ্রিস্টানদের বাইরের অমুসলিম হয়, তাহলে তাদের ওই জবাইকৃত পানি, তাদের নিজ হাতে জবাইকৃত পানি এগুলি খাওয়া যাবে না। সুতরাং এগুলি যদি তারা বাজারজাত করে, তাও এগুলো কেনা বেচা করা যাবে না। এই হলো কথা। এক কথা, আমাদের ধর্মে হালাল স্বীকৃত হলেই ওই পণ্যটা বিক্রি করা যাবে, বা ইহুদি খ্রিস্টান সহ বিভিন্ন বিধর্মীদের থেকে লেনদেন করা যাবে, সমস্যা নাই। কিন্তু ধর্মের স্বীকৃতি হতে হবে আগে। আল্লাহ তাআলা আলম, সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।